সরকারি মেডিকেল কলেজের আসন এবং শিক্ষক সংখ্যা বাড়ানো হবে, তবে বাড়ছে না বেসরকারি মেডিকেলের সেট। বৃহস্পতিবার সচিবালয়ে সরকারি মেডিকেল কলেজের কার্যক্রম পরিচালনা নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল কলেজে গবেষণা কার্যক্রম বাড়াতে ফান্ড নেওয়া হচ্ছে। মেডিকেল শিক্ষার মান উন্নয়ন করাই এখন অগ্রাধিকার সরকারের কাছে। বেসরকারি সিট 6,500 মতো আছে, আর সরকারি সিট মেডিকেল কলেজে আছে 4,500 মতো। আমরা আরও সিট সরকারি মেডিকেল কলেজে আমরা বৃদ্ধি করব, যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করে আরও এই ডাক্তারি শিক্ষা লাভ করতে পারে, এবং সেটাও বিনা পয়সায়।